পারসন সিটিতে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের এই সুন্দর সুন্দর গলার কাটিংগুলো কীভাবে করতে হয় পেস্টিংয়ের উপর তা শেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে দেখুন, আমি এখানে একটা কাগজ নিয়েছি। আপনারা যারা নতুন তারা প্রথমে কাগজের উপর ড্রয়িংটা করবেন, প্রথমেই পেস্টিং ইউজ করবেন না, কারণ ড্রয়িংটা খারাপ হয়ে গেলে আপনাদের পেস্টিংটা নষ্ট হয়ে যাবে। তাই এটা পেস্টিংয়ের মতনই প্রথমে দু ভাঁজ করে নিচ্ছি, তারপরে ড্রয়িংটা হবে। এবারে ওপরে আমি 3 ইঞ্চি মাপ নিচ্ছি, এটা আমাদের গলার মাপ। আমি প্রথমে রাউন্ড গলা কীভাবে কাটতে হয় সেটা দেখাবো। তাই আমি এখানে গলার ডিপটা 6.5 ইঞ্চি নিচ্ছি। রাউন্ড গলার ক্ষেত্রে 6.5 ইঞ্চি গলার মাপটাই ঠিক হয়। এরপরে নিচেতেও 3 ইঞ্চি মাপ নিয়ে নিচ্ছি, তারপরে এটা 4 চৌকো ঘর কেটে নিচ্ছি প্রথমে, যাতে আমাদের ড্রয়িংটা করতে সুবিধা হয়। এরপরে এই কোনাকোনি 1 ইঞ্চি ওপরে এইভাবে দাগ দিতে হবে একটা, এই অনুযায়ী রাউন্ডের শেপটা আমরা দেব। এইভাবে রাউন্ডে একটা শেপ দিয়ে দিচ্ছি। আপনারা যদি আরও ডিপ চান তাহলে 1/2 ইঞ্চি উপর থেকে রাউন্ডের শেপটা দেবেন। তাহলে দেখুন, আমাদের এখানে রাউন্ডের শেপটা হয়ে গেছে। এরপরে এই বাইরে থেকে 1 ইঞ্চি দূরে একটু করে দাগ দিয়ে দেবো। এরপরে এটা আমরা কেটে নেব। উপর থেকে 1/2 ইঞ্চির মতন এইভাবে রেখে দিয়ে আমরা এটা কাটছি। তাহলে দেখুন, রাউন্ড শেপ গলাটা আমাদের কাটা হয়ে গেছে। এইটা রেখে দিয়েছি, তার কারণ হচ্ছে আপনারা যারা নতুন আছে যখন প্রথম পেস্টিংটা কাটিং করে এটা আয়রন করবেন, এদিকে বা এদিকে এটা সরে যাবে না, এটা সমানভাবে পড়বে এবং দুদিকটা সমানভাবে থাকবে। যখন এটা কাপড়ের ওপর সেলাই করব তখন এইখানটা দিয়ে সেলাইটা নিয়ে আসবো, এইভাবে রাউন্ডে ঘুরিয়ে সেলাইটা করব। তখন এটা অটোমেটিক কেটে পাড়িয়ে চলে যাবে। তাহলে দেখুন, রাউন্ড গলা শেপটা আমাদের কাটা হয়ে গেল। চলুন পরবর্তীটা আমরা কেটে নিই। তাহলে দেখুন, আগের মতোই আমি এখানে প্রথমে বক্সটা কেটে নিয়েছি, এর ওপরটা 3 আছে এবং নিচেটা 6.5 আছে। এরপরে এই কোনাকোনি আমরা 2 ইঞ্চি ওপরে প্রথমে একটা দাগ দেব। এরপরে এইভাবে ঘুরিয়ে এটা এইভাবে আস্তে আস্তে আমরা একটা পাম শেপ দেব। আপনারা যারা নতুন শিখছেন তারা অবশ্যই প্রথমে কাগজের উপর এটি ট্রাই করবেন, তারপরে এটা পেস্টিংয়ের উপর কাটার চেষ্টা করবে, না হলে আমাদের পেস্টিংটা নষ্ট হয়ে যাবে ভুল আঁকা হলে। এরপরে আগের মতোই 1 ইঞ্চিতে একটি করে দাগ দিয়ে আরও একটি শেপ দিয়ে দেব। এখানে আমি ওপরে 1/2 ইঞ্চিটা রাখছি না, পুরোটাই কেটে দিচ্ছি। দেখুন, আমাদের পাম শেপটা কাটা হয়ে গেছে।
এটা পুরোটা কেটে ফেলেছি, উপরে হাফ ইঞ্চিটা রাখিনি। এর ফলে আপনারা কি অসুবিধা হবে দেখুন, যখন আপনারা পেস্টিং করবেন বসাবেন, এইটা এইদিকে বা এইদিকে এইভাবে সরে যেতে পারে, কিন্তু রাউন্ড গলার ক্ষেত্রে এটা সরে যাবে না, কারণ এটা এইভাবে জয়েন্ট আছে, এবং এটার ক্ষেত্রে সরে যেতে পারে, তাই আমি হাফ ইঞ্চিটা উপরে রাখার জন্য বলেছিলাম। তাহলে দেখেন আমাদের শেপটা কাটা হয়ে গেছে, চলুন তাহলে পরবর্তী শেপটা কাটা যাক। তাহলে দেখুন আমি আগের মতোই ওপরে প্রথমে 3 ইঞ্চি মাপটা নিয়ে নিচ্ছি, এবং এর নিচের লম্বাটা নিচ্ছি 7 ইঞ্চি, মানে গলাটা 7 ইঞ্চি ডিপ হবে, আপনারা আপনাদের রিকোয়ার অনুযায়ী রাখতে পারেন। এরপর আগের মতোই প্রথমে একটা বক্স কেটে নিচ্ছি, তাহলে বক্সটা কাটা হয়ে গেল। এরপরে আমরা নিচে থেকে প্রথমে এইভাবে কোনাকুনি দাগ টানবো, এর জন্য এর মাপটা হচ্ছে আমরা এখানে 3 ইঞ্চি ওপরে একটা দাগ দিচ্ছি, এরপরে এইভাবে কোনাকুনি দাগ টেনে নিচ্ছি। আপনারা চাইলে শুধু এইভাবেই কাটতে পারেন, এতেও একটা ডিজাইন হয়ে যাবে, কিন্তু আমি এটা হালকা শেপ দেবো, এটা দেখতে আরও সুন্দর লাগবে, এবং ওপর দিকেও হালকা এইভাবে রাউন্ডের শেপ দিয়ে দেবো। এরপরে আগের মতো 1 ইঞ্চি করে মাপ রেখে তারপরে এটা আমরা কেটে নেব। তাহলে দেখুন এই শেপটাও আমাদের কাটা হয়ে গেল, কত সুন্দর এটা দেখতে লাগছে। তাহলে চলুন এবারে পরবর্তী শেপটা কাটা যাক। পরবর্তী ডিজাইনটা কাটার জন্য আমি প্রথমে এখানে বক্সটা করে নিয়েছি, এরপর এখান থেকে 2 ইঞ্চি ওপরে একটি দাগ দেবো, আবারও 2 ইঞ্চি ওপরে একটি দাগ দেবো। এখন দুটো দাগ দেওয়ার পরে এই কোন কোন থেকে প্রথমে এই প্রথম 2 ইঞ্চিটাতে একটা শেপ দেব, তারপরে এইভাবে একটু বেশি করে অন্তত 1/2 ইঞ্চির মতন এইভাবে রাউন্ড করে একটা শেপ দেব, পরবর্তীটা একইভাবে এরকম একটু বেশি করে রেখে আরও একটু শেপ দেব। এরপরে আগের মতনই এক্সট্রা 1 ইঞ্চি করে রেখে দিয়ে আমরা এটা কেটে নেব। তাহলে দেখুন এই সুন্দর ডিজাইনটাও আমাদের তৈরি হয়ে গেল, কত সুন্দর রাউন্ডভাবে হয়েছে। এরপরে আমরা পরবর্তী ডিজাইনটা করে নেব। এই ডিজাইনটার জন্য আমাদের স্টিচিংটা একটু বেশি প্রয়োজন হবে, কারণ এটা একটু লং ডিজাইন হবে, এর জন্য আমি প্রথমে কাপড়
টেস্টিং ট্যাগে দুভাজ করে নিয়েছি। এরপরে ওপরে গলাটা মাপটা আমরা প্রথমে 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এরপরে প্রথমে আমি 7 ইঞ্চিতে একটি দাগ দিচ্ছি। তারপরে এটা আমরা আগের মতো বক্স কেটে নিচ্ছি। এরপরে যেমন করে আমরা রাউন্ড গলাটা কেটেছিলাম, এরকম 1/2 ইঞ্চি উপরে দিয়ে আমরা প্রথমে একটা রাউন্ড শেপ দিয়ে দেব। এর ক্ষেত্রে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো একটি শেপ দিতে পারেন, এটা আপনাদের পছন্দ হবে। এরপরে এখান থেকে আমরা নিচের দিকে আরও 6.5 ইঞ্চি এক্সট্রা নেব। এবং এখানে আমরা 100 মাপের সরু একটি লাইন টেনে দেব। এরপর এটা ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা আগের মধ্যে 1 ইঞ্চি করে মাপ দিয়ে এটা কেটে নেব। তাহলে দেখুন আমাদের নেক ডিজাইনটা কাটা হয়ে গেল। এটা লং নেক ডিজাইন, কত সুন্দর হয়েছে ডিজাইনটা দেখুন। তাহলে চলুন এবারে পরবর্তী ডিজাইনটা করা যাক। এর জন্য আমরা একইভাবে আগে একটা বক্স করে নেব। এরপর উপর থেকে আমরা 3.5 ইঞ্চি একটি দাগ দেবো এবং কিউ ঘর কেটে নেব। এবারে আগের মতো যেমন রাউন্ড শেপ করেছিলাম ওইভাবেই 1 ইঞ্চি উপরে দাগ দিয়ে প্রথমে একটা রাউন্ডের শেপ দিয়ে দেব। এরপরে এখানে একটা 1/2 ইঞ্চির মতন ছেড়ে একটা দাগ দিয়ে এবার এখান থেকে আমরা একটা ডিজাইন করব। দেখুন আমি কিভাবে করছি। এরপরে আমরা আগের মতোই 1 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে এটা কেটে নেব। তাহলে দেখুন এখানে ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। এবারে পরবর্তী ডিজাইনটা করে নেব। তাহলে দেখুন পরবর্তী ড্রয়িংটার জন্য আমি প্রথমে একটি বক্স কেটে নিয়েছি। এর চওড়াটা 3 এবং লম্বাটা 7 ইঞ্চি আছে। এরপরে প্রথমে আমি ওপর থেকে 3.5 ইঞ্চি নিচে একটি দাগ দেব এবং এটা একটি লম্বা লাইন টেনে নেব। এবারে আগের ড্রয়িংটার মতনই আমরা প্রথমে এখানে একটা রাউন্ডের শেপ দিয়ে দেবো কোনাকুনি 1 ইঞ্চি ওপরে দাগ দিয়ে। এবারে এখান থেকে 1 ইঞ্চি নিচে আমরা একটি দাগ দেবো প্রথমে। এরপরে এখান থেকে আমরা একটি পাম শেপ দেব পুরো নিচে অবধি।
এরপরে আগের মতনই আমরা এটা 1 ইঞ্চি করে এক্সট্রা রেখে কেটে নেব। তাহলে দেখুন আমাদের এই নেক ডিজাইনটাও কমপ্লিট হয়ে গেছে। এখানে আমাদের সবকটি নেক ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।